আগামী 5 দিন, অ্যাটলিস্ট 5 দিনের থেকে একটু বেশি, প্রায় 3 তারিখ অবধি, মানে ধরুন 29-30 থেকে 3 তারিখ অবধি, এই সময়টায় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দু জায়গাতে কিন্তু একটু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি বাড়বে। শুনলেন আবহাওয়াবিদ কি বললেন? আগামী 5 দিন অর্থাৎ 29 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবারও একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এদিন বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কমলেও রবিবার থেকে ফের বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজায় থাকবে। কিছু কিছু জেলায় দুর্যোগের পরিস্থিতি তৈরি হতে পারে। ঝড় বৃষ্টি হওয়ায় রাতের তাপমাত্রা অনেকটা নেমে গিয়েছে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায়। বর্ধমানের একাধিক এলাকা ভোরে ঘন কুয়াশা দেখা গিয়েছে। শনিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 22.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 3 ডিগ্রি কম। আগামী 30 ও 1 তারিখ কলকাতাতে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। 30 তারিখ বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বেশিরভাগ জেলাতে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। পার্বত্য এলাকায় জেলাগুলিতে তুলনামূলক বেশি হবে। রবিবার গোটা উত্তরবঙ্গ জুড়েই ঝড় বৃষ্টির দাপট বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়াবিদ কি জানাচ্ছেন, শোনাব আপনাদের। 5 দিনের থেকে একটু বেশি, প্রায় 3 তারিখ অবধি, মানে ধরুন 29-30 থেকে 3 তারিখ অবধি, এই সময়টায় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দু জায়গাতে কিন্তু একটু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি বাড়বে। কারণ যেটা হচ্ছে, একটা আপার এয়ারে ঊর্ধ্বাকাশে ওয়েস্টার্লি ট্রাফ আছে, নিম্নচাপ অক্ষরেখা, যেটা একটু ওয়েস্ট টু ইস্ট মুভ করছে আমাদের দিকে। তার ফলে এই সময়টাতে কিন্তু কি দক্ষিণবঙ্গ কি উত্তরবঙ্গ দু জায়গাতে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি বাড়বে। ফোরকাস্ট যেটা থাকছে, মেনলি রেইন এবং তার সাথে থান্ডারস্টাওয়ার এবং সাথে লাইটনিং। তার মধ্যে ওয়ার্নিং আমরা আলাদা আলাদা যেটা ইস্যু করেছি সেটা হচ্ছে 29-এ একটু কম, কিন্তু 30 থেকে মোটামুটি থান্ডারস্টর্ম লাইটনিং গাস্টি উইন্ড, তার সাথে 40 থেকে 50 কিলোমিটার, এবং যে জেলাগুলো আমি বলছি বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই জায়গাগুলোতে 30 তারিখ কিন্তু থান্ডারস্টর্ম লাইটনিংয়ের সাথে একটু শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে। বাকি যে দক্ষিণবঙ্গের জেলা, সেখানে মূলত থান্ডারস্টর্ম লাইটনিং গাস্টি উইন্ড 40-50, শুধু কিছু জেলা বললাম যেগুলো সেখানে এর সাথে শিলাবৃষ্টি। 1 তারিখেও আমাদের বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া থান্ডারস্টর্ম লাইটনিং গাস্টি উইন্ড 40-50 সাথে শিলাবৃষ্টি। শুনলেন আবহাওয়াবিদ কি বললেন? বৃষ্টির পূর্বাভাস রয়েছে, রবিবার থেকে বৃষ্টি বাড়বে, তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই প্রত্যেকে সাবধানে থাকবেন, সচেতন থাকবেন। কারণ আগের বার যখন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে তাতে প্রচুর মানুষকে আমরা হারিয়েছি, সেই খবর আপনাদের সামনে তুলে ধরেছিলাম, তাই এবার অবশ্যই সাবধানে থাকবেন। এরকম আরও অন্যান্য খবরের আপডেটের জন্য নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।